অপার সৌন্দর্যের লীলাভূমি হিমালয় পর্বতশ্রেণী। ভয়ঙ্কর সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে এই পর্বতমালা। এই ভয়ঙ্কর সৌন্দর্যের হাতছানিতে কত প্রাণ যে হারিয়ে গেছে তার কোনো হিসেব নেই। সে তো তুষার আবৃত পর্বত শিখরগুলিকে দেখলে মনে হয় শত্রুমণ্ডিত কোনো এক সন্ন্যাসী যিনি তাকিয়ে আছেন অন্তরীক্ষ পানে। হিমালয় পর্বতমালা পৃথিবীর সর্বাপেক্ষা নবীন ও সবচেয়ে উঁচু পর্বতশ্রেণী। এই পর্বতমালা পৃথিবীর ছাদ বলে খ্যাত পামির মালভূমি থেকে ক্রমশ উত্থিত হয়ে ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্ব ও পশ্চিম প্রান্ত বেষ্টন করে রেখেছে এবং দক্ষিণ পূর্ব দিক পর্যন্ত বিস্তৃত হয়েছে। ভৌগোলিকভাবে হিমালয় পর্বত পাকিস্তানের গিলগিতে সিন্ধু নদী থেকে শুরু করে তিব্বত, নেপাল, ভুটান হয়ে দক্ষিণ পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিপুল পরিমাণ স্থলভাগ জুড়ে বিস্তৃত রয়েছে। এই পর্বতশ্রেণী লম্বায় প্রায় 2500 কিলোমিটার এবং প্রস্থে প্রায় 200 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এই পর্বতমালার আয়তন হিসেব করলে দেখা যায় এটি 7টি বাংলাদেশের আয়তনের থেকেও বড়। হিমালয় পর্বতমালাকে বলা হয় প্রাকৃতিক দুর্গ। সেই অনাদিকাল হতে বহিরাক্রমণ থেকে ভারতভূমিকে রক্ষা করেছে এই পর্বতমালা। শুধুমাত্র বহিরাক্রমণকারী শত্রু নয়, সাইবেরিয়া অঞ্চলের তীব্র হিমশীতল বাতাস থেকে ভারতীয় উপমহাদেশকে রক্ষা করেছে এই পর্বতশ্রেণী। হিমালয় পর্বত না থাকলে সাইবেরিয়া অঞ্চলের হিমশীতল হাওয়া সরাসরি প্রবেশ করত ভারতভূমিতে, যার ফলে ষড়ঋতুর প্রাকৃতিক বৈচিত্র্য বাধাগ্রস্ত হতো। ভারতীয় উপমহাদেশ শস্য শ্যামলা, সুজলা, সুফলা বলে সারা পৃথিবী বিখ্যাত। এর কারণ ভারতীয় উপমহাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। অবস্থানগত কারণে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে প্রচুর পরিমাণে মৌসুমি বায়ু জলীয় বাষ্প নিয়ে হিমালয় পর্বতমালার দিকে ছুটে আসে। এই মৌসুমি বায়ু হিমালয় পর্বতে বাধাগ্রস্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। হিমালয় শব্দটি হিম ও আলয় শব্দের সমন্বয়ে সৃষ্টি হয়েছে, যার অর্থ বরফের বাড়ি। হিমালয় পর্বতকে বলা হয় তৃতীয় মেরু। অ্যান্টার্কটিকা ও উত্তর মেরুর পর পৃথিবীর সবচেয়ে বেশি বরফ সঞ্চিত আছে এই অঞ্চলে। রাজাধিরাজ হিমালয় পর্বতমালা প্রতিনিয়ত জীবনসুধা প্রেরণ করে ভারতীয় উপমহাদেশে সভ্যতার বিকাশ ঘটিয়েছে। এক গবেষণায় দেখা গেছে হিমালয় পর্বতমালার উচ্চতা প্রতি বছর 6 সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। ভূতাত্ত্বিকগণ আবিষ্কার করেন পৃথিবীর ভূ উপরিভাগ ডিমের খোসার মতো স্থির নয়। পৃথিবীর ভূ অভ্যন্তর ম্যাগমা বা জ্বলন্ত লাভা দ্বারা পরিপূর্ণ। আমাদের পৃথিবীর ভূভাগ টেকটোনিক প্লেট রূপে এই ম্যাগমা বা জ্বলন্ত লাভার উপর ভাসছে, তাই আমাদের এই ভূভাগ সদা গতিশীল। এই টেকটোনিক প্লেটগুলি কখনো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, আবার কখনো একে অপরের সাথে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। জার্মান বিজ্ঞানী ওয়েগনার আবিষ্কার করেন আজ থেকে 7 কোটি বছর পূর্বে পৃথিবীর 7টি মহাদেশ একটি টেকটোনিক প্লেটের উপরে পরস্পরের সাথে যুক্ত ছিল, যার নাম দেন প্যাঞ্জিয়া। এক পর্যায়ে এই ভূখণ্ডটি দুই ভাগে ভাগ হয়ে যায়, যার উত্তরের অংশটিকে বলা হয় লরেশিয়া এবং দক্ষিণের অংশটিকে বলা হয় গন্ডোয়ানাল্যান্ড। এই দুই অঞ্চলের মাঝখানে থাকে একটি অগভীর সাগর, যার নাম টেথিস সাগর। গন্ডোয়ানাল্যান্ড থেকে ভারতীয় প্লেট বিচ্ছিন্ন হয়ে উত্তর দিকে ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের দিকে প্রতি বছর 20 সেন্টিমিটার করে এগিয়ে যেতে থাকে। এক পর্যায়ে 2 কোটি বছর পূর্বে ভারতীয় টেকটোনিক প্লেট তীব্র গতিতে ইউরেশিয়ান টেকটোনিক প্লেটটিকে ধাক্কা প্রদান করে। এই সংঘর্ষের ফলে ভারতীয় প্লেটটি ভাঁজ হয়ে উপরের দিকে উঠে যায়। এর ফলে হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে। এর প্রমাণ হচ্ছে হিমালয় পর্বতের উপরিভাগ সামুদ্রিক চুনাপাথর দিয়ে গঠিত। এছাড়া হিমালয় পর্বতে সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে। এখনও এই সংঘর্ষ বিদ্যমান আছে, যার ফলে হিমালয় পর্বতের উচ্চতা প্রতি বছর বাড়ছে। হিমালয় পর্বতকে কেন্দ্র করে ভারতীয় সভ্যতা গড়ে উঠেছে। এই সভ্যতাগুলি নদী কেন্দ্রিক, যেমন সিন্ধু সভ্যতা সিন্ধু নদের তীরে গড়ে উঠেছে। গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে সভ্যতার বিকাশ ঘটিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে।
ব্রহ্মপুত্র নদ কৈলাস পর্বতের মানস সরোবর থেকে উৎপত্তি হয়ে সভ্যতার বিকাশ ঘটিয়েছে। হিমালয় পর্বতমালার পশ্চিম দিকের তুলনায় পূর্বাঞ্চলের পর্বতগুলি পরস্পরের খুব কাছাকাছি এবং সংকুচিত। পৃথিবীর সুউচ্চ পর্বতশৃঙ্গগুলো এখানে অবস্থিত, যেমন মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা 8,848 মিটার। নেপালে একে সাগরমাথা বলে ডাকা হয় আর তিব্বতে চেমোলংমা নামে ডাকা হয়। এর অবস্থান চীন এবং নেপাল সীমান্তে। 1953 সালে এডমন্ড হিলারি এবং তেনজিং নোর্গে সর্বপ্রথম বিশ্বের সর্বোচ্চ চূড়া আরোহণ করেন। আরও কয়েকটি সুউচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে কেটু, কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা, ধবলগিরি, কৈলাস ও নাঙ্গা পর্বত। হিমালয় পর্বতমালার বেশিরভাগ পর্বতশৃঙ্গই অত্যন্ত খাড়া, যা পর্বত আরোহণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিকূল পরিবেশের মধ্যেও হিমালয় পর্বত জীবনের জয়গান গায়। অত্যন্ত কম অক্সিজেন নিয়েও তিব্বতে অনাদিকাল থেকে মানুষ বসবাস করছে। হিমালয় পর্বত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক বনাঞ্চল, যেখানে নানাবিধ প্রাণীর আবাসস্থল। আজকের আয়োজনের সমাপ্তি এখানে। আবার ভিন্ন কোনো আয়োজনে কথা হবে ভিন্ন কোনো দিনে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।